শাকিব খান কি আসবেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে? এটা একটা হিউজ কোশ্চেন। বাংলাদেশে একজন প্লেয়ারই আছে যে 12 মাস খেলতে পারে, সেটা হচ্ছে শাকিব খান। টাকা থাকলে সবই সম্ভব। টাকার গরমে এমন কোনো বরফ নাই পৃথিবীতে গলে না। শাহরুখ খান, সালমান খান, আমির খান, তিন খান একসঙ্গে এক স্টেজে পারফরমেন্স করবে, ডান্স করবে, এইটা এখনো পর্যন্ত ইন্ডিয়ার কেউ ঘটাইতে পারে না। আমি দেখি নাই, আপনাদের জানা থাকলে একটু জানাবেন। এখনো পর্যন্ত যেই কাজটি ইন্ডিয়ার কেউ করাইতে পারে নাই, সেটা মুকেশ আম্বানি করাইছে। মুকেশ আম্বানি তার ছেলে আনন্দ আম্বানির বিয়েতে রাধিকা মার্চেন্ট, আর আনন্দ আম্বানির বিয়েতে এই ঘটনা ঘটাই দিছে। তিন খান ছাড়াও সাইফ আলী খানও এসছে, সচিন তেন্ডুলকর এসছে, বিল গেটস এসছে, মার্ক জুকারবার্গ এসছে, রণবীর সিং এসছে, দীপিকা পাডুকোন এসছে, টাইগার শ্রফ এসছে, মানে কে আসে নাই, কে আসে নাই। সবচেয়ে বড় কথা, সে রিয়ানাকে নিয়ে আসছে তারা শো করাইতে। সেই রিয়ানা অলমোস্ট 100 কোটি টাকা চার্জ করছে একদিনের এক রাতের পারফরমেন্সের জন্য। শোনা যাচ্ছে যে এই প্রোগ্রামে প্রায় 1000 কোটি টাকা খরচ করছে মুকেশ আম্বানি। তো 1000 কোটি টাকা খরচ করে ছেলের এঙ্গেজমেন্ট পার্টি করছে, বিয়ের প্রোগ্রাম তো সামনে আসেই, বিয়ের প্রোগ্রাম তো এখন বাকি। এত বড় একটা জিনিস ঘটে গেল, মানে যা কিছুই ঘটলো এই 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 ব্যাপারে সমস্ত কিছুই কিন্তু টাকার খেলা। আপনার কাছে টাকা আছে সব আছে, টাকা নাই কিছু নাই। টাকা আছে তো খান আছে, টাকা নাই তো কোনো খান, ইভেন খানাও নাই। যাই হোক, মুকেশ আম্বানির বিয়ে নিয়ে, মুকেশ আম্বানির ছেলের বিয়ে নিয়ে সারা পৃথিবী যেখানে তোলপার, সেখানে আমাদের বাংলাদেশে আমরা একটু তোলপারের মধ্যে আছি চলচ্চিত্র শিল্পী সমিতিদের কার্যকলাপ নিয়ে। শাকিব খান কি আসবেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে? এটা একটা হিউজ কোশ্চেন। শাকিব খানের পক্ষ থেকে নিশ্চয়ই এখনো পর্যন্ত কোনো ঘোষণা শোনা যায়নি, যাবেও না, আর হুট করে শাকিব খান আমার মনে হয় আসবেও না। সে আসলে আগে থেকে বলে কয়ে একটা আওয়াজ দিয়েই আসতো, কারণ সে তো খান, কিং খান, এইভাবে হুট করে তো আসার লোক সে না। এদিকে আদনান আরশাদ কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে সাংবাদিকদের বলে বসছে, সে কিন্তু শাকিব খানের উপরে ডিপেন্ড করে সে প্রয়োজন আর করতে চায় না, এক শাকিবের উপরে সে ভরসা করে থাকতে চায় না। এটাও খুব ভালো কথা। আজকে যদি শাকিব খান বা একজন শাকিব খানের মতো যদি আজকে আরো কয়েকজন হিরো থাকতো, আরো 4 থেকে 5 জন যদি থাকতো যারা শাকিব খানের মতো বিক্রয়যোগ্য, অর্থাৎ শাকিব খানের সিনেমা হলে গেলে যেভাবে মানুষ দেখতে যায়, তেমনি যদি আরো 4-5 জন থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমা হলগুলোর এই দুরবস্থা হয় না এবং সিনেমা হলগুলো কমতো না, আরো বাড়তো। ওমর সানি একটা কথা বলছে যে খান সাহেব কিন্তু 12 মাস খেলার প্লেয়ার, বাংলাদেশে একজন প্লেয়ারই আছে যে 12 মাস খেলতে পারে, সেটা হচ্ছে শাকিব খান। এক সময় তারা যখন খেলতো তারা কিন্তু প্রতি মাসেই প্রায় 1-2 মাস পরপরই তারা সিনেমা, 12 মাসে 12টা সিনেমা দিত। ওমর সানির কথা বলছি, সেই সময় এমনও হয়েছে বছরে তারা 12টা সিনেমা দিছে। তো এরকম শাকিব খানও শুধু ঈদকে না, শুধু ঈদ কেন্দ্রিক না, ঈদের বাইরেও শাকিব খানের সিনেমা দেওয়ার ক্ষমতা আছে এবং শাকিব খান চাইলে সেই সিনেমাগুলো তিনি দিতে পারেন, তাইলেই সিনেমাটা আসলে টিকবে, সিনেমা হলগুলো জমজমাট হবে। ওমর সানির রিকোয়েস্ট যেন শাকিব খান ওই 4 মাস না খেলে 12 মাস খেলেন, যেহেতু তার 12 মাস খেলার যোগ্যতা আছে, তিনি একমাত্র প্লেয়ার যে বছরে 12 মাসই খেলতে পারেন, খেলতে পারেন মানে বছরে 12 মাস 12টা সিনেমা দিতে পারেন, অ্যাটলিস্ট 2 মাস পর পর একটা সিনেমা যেন শাকিব খান দেন, ঈদে, শুধুমাত্র ঈদে না দিয়ে। সেই জায়গাতে কি শাকিব খান কি চায় না যে ঈদ ছাড়াও তার সিনেমা আসুক, নাকি বিষয়টা আসলে শাকিব খানের একার উপরে ডিপেন্ডেবল না, বিষয়টা শুধুমাত্র শাকিব খানের উপরেই কি নির্ভর করে? যেই প্রযোজক টাকাটা লগ্নি করলো সেই প্রযোজকেরও তো ইচ্ছা অনিচ্ছার একটা বিষয় আছে। শাকিব খান তো ওই সিনেমার হিরো, আর প্রযোজক যদি চায় তাকে শুধুমাত্র ঈদেই আনবে, আর শাকিব খান তখন চাইবে যে কোন সিনেমাটা এই ঈদে আসবে, কোন সিনেমাটা পরের ঈদে আসবে। এই বিষয়গুলো হয়তো শাকিব খান একটু টেকনিক্যালি
কোন একটা জায়গায় বা কোন একটা পর্যায়ে ফেলতে পারে, যে কোন একটা কোন একটা সিস্টেমের মধ্যে ফেলে ঈদ এই সিনেমা, ঈদ ওই সিনেমা, ঈদ ওই সিনেমা। কিন্তু যদি ঈদ ছাড়াও কেউ যদি সিনেমা আনতে চান শাকিব খানের, তাহলে কি দাঁড়ায় সেটা? সেটা তো দরদের মতো হয়ে যায়। দরদ কিন্তু ঈদ ছাড়া ফেব্রুয়ারি মাসে আসার কথা ছিল। প্রযোজক প্রযোজনা সংস্থা তাদের জায়গা থেকে এই কথাই বলছে যে তারা ফেব্রুয়ারি মাসে আসবে। তো শাকিব খানকে নিয়ে 10 কোটি টাকা বাজেটের একটা সিনেমা তারা বানাচ্ছে, অথচ তারা এইটুক ফোরকাস্ট করতে পারলো না বা এইটুক তারা টেবিল ওয়ার্ক করতে পারলো না যে তারা ফেব্রুয়ারি মাসে এই সিনেমাটা দিতে পারবে না। ফেব্রুয়ারি চলে গেল, মার্চ চলে গেল, এপ্রিলও চলে যাবে আর কি। ইভেন এই এপ্রিলে রোজার মধ্যে দিতে পারবে না, তারপরে রোজার ঈদে সিনেমা শাকিব খানের রেডি আছে, সেই রোজার ঈদে দিতে পারবে না, কোরবানি ঈদে শাকিব খানের সিনেমা রেডি আছে, রোজার ঈদ কোরবানি ঈদ রোজার ঈদের সিনেমাগুলোই ক্যারি করে। এই সমস্ত হিসাব নিকাশ করে দেখা গেলো এটা এই দরদ সিনেমাটা কোরবানি ঈদের পরে ছাড়া এটা দেওয়া পসিবল হচ্ছে না। এখন আরো অনেক বিষয় আছে আসলে, দরদ সিনেমা তো প্যান ইন্ডিয়ান সিনেমা, সবকিছু মিলিয়ে দরদের হিসাব নিকাশটা একটু আলাদা, ঠিক আছে। কিন্তু দরদ ছাড়া শাকিব খানের এই মুহূর্তে কেউ শাকিব খানকে নিয়ে এই প্ল্যানটা করছে না যে আমি রোজার ঈদ ছাড়াই শাকিব খানকে নিয়ে আসবো, আমি কোরবানির ঈদ ছাড়াই শাকিব খানকে নিয়ে আসবো। এই প্ল্যানটা একমাত্র আরশাদ আদনানি করতে। তিনি কিন্তু রাজকুমারের পরে যে সিনেমাটার কথা বললেন মায়া, মায়াটা হয়তো কোরবানি ঈদে, আর বাকি শাকিব খানকে নিয়ে তো 4টা সিনেমা করার প্ল্যান। তো রাজকুমার এবং মায়া ছাড়া বাকি 2টা সিনেমা যতটুকু আরশাদ আদনান বলেছে সেই ঈদ ছাড়াই আসবে। তো এইভাবে আরশাদ আদনানের মতো আসলে পাওয়ারফুল প্রযোজক লাগবে যাদের কলিজে আছে, যাদের ভেতরে অনেক সাহস আছে যে না ঈদ ছাড়া আমি আসব। শাকিব খানকে নিয়ে যে সিনেমা করছে সে তো আসলে ঈদ আর সাধারণ দেখি, শাকিব খানের সিনেমা নিয়ে শুধু যে ঈদের আসতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু তারপরেও কেন এই প্রযোজকরা সেই সাহসটা করে উঠতে পারে না আমার বোধগম্য হচ্ছে না। অনেকেই বলে যে ঈদ ছাড়া কেউ হলে যায় না, আমার তো মনে হয় যে শাকিব খানের সিনেমা যখনই আসবে মানুষ হলে যাবে। কেন এই ঈদ ছাড়া মানুষ হলে যায় না, এটা কয়দিন ধরে এটা এই বিষয়টা কয়দিন ধরে তৈরি হয়েছে? এর আগে কি ঈদ ছাড়া সিনেমা আসে নাই? ঈদ ছাড়া মানুষ হলে যায় নাই? তা আগে যদি যাইতে পারে এখন কেন যায় না? মাঝখানে কি এমন ঘটনা ঘটে গেল যেই কারণে ঈদ ছাড়া মানুষ সিনেমা হলে যায় না? গেছে, অনেক কিছু ঘটে গেছে। সে অনেক কিছুর মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, টিকিটের দাম বাড়ছে, নন-ভেজ যাতায়াত ভাড়া বাড়ছে, আবার খাবারের দাম বাড়ছে। আগে যদি 500 টাকায় পরিবার নিয়ে সিনেমা দেখে চলে আসা যেত, এখন 3000 টাকায় সেটা শেষ করা যায় না। এরকম অনেক বিষয় আছে যেগুলো বর্ধিত হয়ে গেছে, যার কারণে অনেকেই তাদের এই বিনোদনের ওই জায়গা থেকে কাটছাট করে ফেলতেছে যে না একেবারেই ঈদের সময়টাতে কিছু টাকা অ্যাডভান্স বোনাস থাকে, সংরক্ষিত থাকে, ঈদে খরচ করবে, তখন একটা এক্সট্রা বিনোদন তারা নেয়। কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই 3-3.5 হাজার টাকা মাসে খরচ করা একটা পরিবারের পক্ষে সম্ভব হয় না। এটা তো শুধু সিনেপ্লেক্সের কথা বললাম, 3-3.5 হাজার টাকা খরচ হয় সিনেপ্লেক্সে গেলে। কিন্তু যেগুলো সাধারণ সিনেমা হল, মধুমিতা বলেন, মধুমিতা ছাড়া যে কয়েকটা সাধারণ সিনেমা হল আছে, যে সেগুলোতে আবার যাবার মতো পরিবেশ নাই, হলগুলোর সেই পরিবেশ নাই যে একটা আধুনিক শিল্পমনা মানুষ তার পরিবার নিয়ে হলে একটা সিনেমা দেখে আসবে। তাহলে মূলত ঘুরে ফিরে সেই জায়গাটা কিন্তু দাঁড়াচ্ছে হলের উপরে বর্তায়। আচ্ছা ঠিক আছে, হলে পরিবেশ নাই, হলে যদি পরিবেশ নাই থাকে তাহলে ঈদে কেন সেই হলে মানুষ যায়, ঈদে কেন সেই হলে হুমড়ি খেয়ে পরে সিনেমা দেখার জন্য? সবগুলো কেমন জানি ভাইস ভার্সা হয়ে আছে, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা লাগোয়া। কোন জায়গায় যে সুতার গিট্টুটা লাগিয়ে রয়েছে এই গিট্টুটাও আগে ফাইন্ড আউট করতে হবে। তবে খোলা চোখে আমার মনে হয় যে মানুষের আসলে বিনোদনের জায়গার অভাব, একটু অল্প টাকায় ভালো বিনোদন দিতে পারলে মানুষ সেখানে যাবে। এখনকার সিনেমা হলগুলোতে সেই নোংরা পরিবেশ, খোলামেলা জায়গা নাই। আগে যেমন আগে ইয়েতে যাইতাম, শাহিন হলে যাইতাম বা গ্যারিসনে যাইতাম, বা শাহিন গ্যারিসন তো ধরেন ক্যান্টনমেন্টের এরিয়ার ভেতরে, ওগুলোর কথা বাদ দিই, ওগুলো ছাড়া ঢাকার ভেতরে যে কটা সিনেমা হল ছিল, ম্যাক্সিমাম সিনেমা হলের সামনে বা আশেপাশে অনেক ওপেন স্পেস ছিল, খোলামেলা জায়গা ছিল, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করা যেত, খাওয়া দাওয়া করা যেত।
এখন আর সেই জায়গাগুলো নাই। দেশের বাইরে যে কটা জেলা শহর পর্যায়ে যে কটা সিনেমা হল আছে, প্রত্যেকটা সিনেমা হল কিন্তু চাইলে সিনেমা হলটার পাশে যদি সুন্দর, প্রথমত হচ্ছে গিয়ে পরিবেশটা সুন্দর করতে হবে, যে একজন মানুষ সেখানে গিয়ে যেন ছারপোকার মশা আর দুর্গন্ধ ছাড়া ওখানে দাঁড়াইতে পারে। তারপরে একটু যা শেড দিতে হবে, যাতে ঝড় বৃষ্টি থেকে একটু ইয়ে পায়, শেল্টার পায়, ঝড় বৃষ্টি রোদ এগুলো থেকে একটু শেল্টার পায়। তারপরে বাচ্চাদের জন্য যদি দুই একটা খেলার জোন থাকে, আর যদি একটু খাবারের জায়গা থেকে বসে চটপটি ফুচকা, তাইলে কিন্তু আমার মনে হয় হলের পরিবেশটা 50% চেঞ্জ হয়ে যাবে। কিছুই লাগে না, মানুষ খালি বলে যে ভাই হল হলের পরিবেশ ঠিক করতে টাকা লাগবে, হল ক্যামেরা নিয়ে করতে, কিছুই লাগবে না ভাই। আপনার যেই হলটা আছে ওই হলটার যেই পরিবেশটা আছে ওই পরিবেশ ঠিক করতে মানসিকতার দরকার, আর কিছুরই দরকার নেই। আমি গত ঈদে কয়েকটা হল ভিজিট করছি, যে কজন কর্মী আছে হলের ভিতরে তাদেরকে যদি খালি বলা হয় যে আপনারা হলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনাদেরকে মাসে 500 টাকা বেশি দেওয়া হবে, 500 টাকা মাত্র বেশি দেওয়া হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা হল টকটকে ঝকঝকে থাকবে, বাথরুমে যাওয়া যায় না, গন্ধ, একটা বসার জায়গা নাই, সিজে সিটটা বইবে, সেই সিটটা ছেঁড়া, এসি ঠিক মতো কাজ করে না, ফ্যান ঠিক মতো কাজ করে না, স্ক্রিন ঠিক নাই, এরকম সিচুয়েশনে মানুষ কেন যাবে, মানুষ কেন আশা করে যে আমার হলে এসে মানুষ সিনেমা দেখবে। তারপরে মানুষ ওই জন্যই আশা করে যে ঈদে তো আসে, অন্যান্য দিন কেন আসে না, অন্যান্য দিনও যাবে যদি এই এই বিষয়গুলো যদি সে ঠিকঠাক করে। কারণ আমি একটা দোকান দিলাম আর দোকানে পচাবাসি খাবার রাখলাম, আর দোকানটা ঠিকঠাক মতো সাজাইলাম না, ময়লা দুর্গন্ধ, একটা ডাস্টবিনের পাশে দিলাম, তাহলে সেই দোকানে কাস্টমার যাবে না সহজ, খুব একটা মানে উপায় না পেয়ে হয়তো যাইতে পারে। যাই হোক, দুটা কথা হচ্ছে যে হলগুলোর পরিবেশ আধুনিকায়ন করতে হবে। মানুষ সিনেমা হলে শুধু সিনেমা দেখতে যায় না, সিনেমা হলে যায় সিনেমাটা ভোগের পাশাপাশি 3-4 ঘন্টা সময় ব্যয় করবে, সেখানে বসবে, সেখানে গল্প করবে, আড্ডা দিবে, খাবে, ঘুরবে, বাচ্চারা খেলাধুলা করবে, এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা এনজয় করতে যায়, যেই জিনিসটা করতে পারছে সিনেপ্লেক্স। এই কারণেই সিনেপ্লেক্সে মানুষ টাকা বেশি হলেও মানুষ সিনেপ্লেক্সগুলোতে যাচ্ছে, হলগুলোতে যাচ্ছে না। আর হল মালিকরা বলতেছে আমাদের হলে দর্শক আসে না, কেন আসবে বলেন, আপনারা তো পড়ে আছেন সেই নবাব সিরাজউদ্দৌলার আমলে, এখনো পড়ে আছেন, দুনিয়া কোথায় চলে গেছে আর আপনারা যদি সিরাজউদ্দৌলার আমলে পড়ে থাকেন তাহলে মানুষ কি জন্য আপনাদের কাছে যান? আপনারা এখনো আশা করেন যে আপনাদের হল থেকে যেভাবে, আমি অনেক হল মালিকের সাথে কথা বলছি, যা আসে যেভাবে আসে যতটুকু আসে এইটুকু লাভ, খরচ করতে কেউ চায় না, খরচ করতে না চাইলে হবে না, সিনেপ্লেক্স বাড়তে থাকবে, আপনারা হারাইতে থাকবেন, কিন্তু আমি চাই হলগুলো বাড়তে থাকুক, সিঙ্গেল স্ক্রিন বাড়তে থাকুক। একটা দেশের সাধারণ মানুষকে সিনেমা দেখাতে হলে সিঙ্গেল স্ক্রিনের কোনো বিকল্প নাই। হয়তো এলিট শ্রেণীর মানুষরা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পারবেন, কিন্তু এই সর্বসাধারণ যে মানুষ, সাধারণ স্তরের যে মানুষ, তারা তো আর সিনেপ্লেক্সে যেয়ে সিনেমা দেখার অ্যাবিলিটি রাখে না, তাদের জন্য সিঙ্গেল হল ছাড়া কোনো উপায় নাই। আর তারা যদি হলে ফেরে তাইলেই সিনেমার ব্যবসা হবে, আর তাদেরকে আগে হলে ফেরাইতে আগে হলটারে ঠিক করেন, হলের পরিবেশটারে ঠিক করেন, তাইলে হয়তো দর্শক যাওয়া শুরু করবে। সেই সঙ্গে মানে বললাম না, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জড়িত, সেই সঙ্গে ভালো সিনেমাও দিতে হবে, কারণ ভালো সিনেমা দিলেও হল পরিবেশ ঠিক রাখলো না তাহলেও কিন্তু হবে না, ভাইস ভার্সা, ভালো সিনেমা, ভালো হল, ভালো পরিবেশ, তাহলেই সেই সিনেমার সুদিন আমার ফিরে আসবে।